প্রার্থীর মনোনয়ন মিছিলে জাতীয় পতাকা এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে মালদা জেলার রাজনীতিতে। জানা গিয়েছে সোমবার ছিল বাম কংগ্রেস সমর্থিত উত্তর মালদা কংগ্রেস প্রার্থী মুস্তাক আলম এবং দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরীর মনোনয়ন দাখিলের দিন। শহর জুড়ে মিছিল করে জেলা শাসকের দপ্তরে মনোনয়নপত্র দাখিল করতে আসে দুই প্রার্থী, কিন্তু দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী মিছিলে জাতীয় পতাকা হাতে নিয়ে কংগ্রেস এক কর্মীকে হাঁটতে দেখা গিয়েছে। আর এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। এই ঘটনায় নিন্দা সরব হয়েছে বিজেপি এবং তৃণমূল। মনোনয়নপত্র জমা করতে এসে দলীয় পতাকার সঙ্গে জাতীয় পতাকা নিয়ে আসা নিয়ম ভঙ্গের সামিল বলে অভিযোগ করেছে তৃণমূল এবং বিজেপি। যদি এই অভিযোগ খণ্ডন করে বাম নেতৃত্বের দাবি, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় পতাকা সামনে রেখে তার মর্যাদাকে রাখা হয়েছে, ভারত জোড়ো এবং ইনসাফ যাত্রাতেও জাতীয় পতাকাকে সামনে রাখা হয়েছিল বলে দাবি করেছেন সিপিআইএম এর জেলা সম্পাদক অম্বর মিত্র। আমি যে কোনো সময় বহন করতেই পারি, এটা আমার দেশের কথা। নির্বাচনী মিছিলে ইনসাফ যাত্রা কদিন আগে হয়েছে, সামনে জাতীয় পতাকাই ছিল, জাতীয় পতাকার ঊর্ধ্বে তুলে ধরাটাই আমাদের কাজ। যারা হ্যাঁ ভারত জোড়ো যাত্রা তো জাতীয় পতাকাই ছিল, এটা গণতন্ত্রের পতাকা, ডেমোক্রেসির পতাকা, এটা আমরা সবসময় ঊর্ধ্বে তুলে ধরি। বামফ্রন্টের সমর্থে সিপিএমের সমর্থে কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন জমা দিতে গেলেন, কিন্তু তারা জানে না যে জাতীয় পতাকা আর কংগ্রেস দলের পতাকা আলাদা। বামফ্রন্টের অনেকেই জানে না তাই, এবং তাদের মধ্যে আজকে জাতীয় পতাকা নিয়ে আজকে এই মনোনয়ন মিছিলে দুই দলের কর্মীরা আজকে মিছিল করে মনোনয়ন দিতে গেছে, এটা খুব অন্যায়। জাতীয় পতাকা এটা রাষ্ট্রীয় পতাকা, এটা কোনো রাজনৈতিক দলের ব্যক্তিগত ইচ্ছা এবং খুশির মধ্যে পড়ে না। যখন খুশি তারা এই জাতীয় পতাকা তুলে নিয়ে নিজের রাজনৈতিক দলের পতাকার সাথে বা বামফ্রন্টের পতাকার সাথে মিলিয়ে দিয়ে নিজেদেরকে জাতীয় পতাকার অবমাননা করার যে আজকে অন্যায় করেছে। আজকে ভারতবর্ষের জাতীয় পতাকা নিয়ে কংগ্রেস প্রার্থী তিনি নমিনেশন করতে আসছেন, এটা মানুষকে বিভ্রান্ত করা ছাড়া কিছু নাই। এই কংগ্রেস গত 70 বছরে ভারতবর্ষকে রসাতলে পাঠিয়েছে, আজকে তারাই ভারতবর্ষের জাতীয় পতাকা কাঁধে নিয়ে তারা নমিনেশন করে মানুষকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলতে চাইছে।